রণবীরের রাক্ষস হওয়ার গুঞ্জন। বলিউড নির্মাতা প্রশান্ত ভার্মা হনুমানের পর এবার রাক্ষস নিয়ে আসছেন বড়পর্দায়। ভারতীয় পুরাণ নির্ভর এ সিনেমায় অভিনেতা রণবীর সিংয়ের অভিনয় জড়বেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পিঙ্কু ভিলার প্রতিবেদন অনুযায়ী প্রশান্ত ভার্মা রাক্ষস সিনেমাটি প্রাক স্বাধীনতা যুগের উপর ভিত্তি করে নির্মাণ করবেন, আর এতে রণবীরকে খল চরিত্রে দেখা যাবে। জানা গিয়েছে রণবীর নাকি এই প্রজেক্টের লং টার্ম ভাবনা শুনে দারুণ খুশি হয়েছেন। তিনি শীঘ্রই এই রাক্ষস ছবির কাজ শুরু করতে চান, আর সেই কারণেই গত কয়েক সপ্তাহে কয়েকবার প্রশান্ত ভার্মার সঙ্গে টিম মিটিংয়েও বসেছেন রণবীর সিং। এদিকে রাক্ষস ছাড়াও ফারহান আক্তারের ডন থ্রিতে অভিনয় করছেন। এছাড়াও তার আছে রয়েছে আদিত্য ধরের একটি সিনেমা,